কোচবিহার জেলার সাধারণ সম্পাদকের পাশাপাশি নতুন দায়িত্ব পেলেন আলিসার রহমান আইএনটিটি ইউসির কোচবিহার জেলা সাধারণ সম্পাদকের পাশাপাশি নতুন দায়িত্ব পেলেন আলিজার রহমান কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন ও শ্রমিক মোটর ইউনিয়নের জেলা সভাপতি নির্বাচিত হলেন এবার মাথাভাঙা আইএনটিটি ইউসির পরিবহন দফতরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আলিজার রহমান আলিজার রহমান বলেন তৃণমূল শ্রমিক কংগ্রেসের আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল গত কয়েকদিন এক মাস আগে জেলার সভাপতি পরিমল বর্মন আইনটি সভাপতি তিনি তিনি গতকালকে একটি সভার মধ্য দিয়ে আমাকে এই পরিবহন কুচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন মোটরকর্মী ইউনিয়নের দায়িত্ব দিয়েছেন নতুন করে এই দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে তিনি সাংগঠনিকভাবে সংগঠনকে মজবুত করার যে দায় দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন আমি এই দায়িত্বকে যথাযোগ্য মর্যাদা সহিত পালন করার জন্য সংগঠনের কাছে দায়বদ্ধতা আছি এবং এই জন্য আমি জেলার সভাপতি পরিমল বর্মন এবং রাজ্যের আইনজীডি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমি যেন এই সংগঠনের দায়িত্ব পালন করতে পারি এবং যারা আমার সতীর্থ আছেন এই সংগঠনের যারা সদস্য আছেন তাদের দায়িত্ব যেন আমি পালন করতে পারি তাদেরকে আমি ইংরেজি সৌরভ শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি করোনা বিধি না মানায় মাস্কবিহীন কুড়ি জনকে গ্রেফতার মাথাভাঙা থানার পুলিশের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকে সচেতনতা প্রচারে নেমেছে মাথাভাঙা পুলিশ প্রশাসন আজ কুড়ি জন ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ এড়াতে সরকার যে সমস্ত বিধিনিষেধ দিয়েছে তা অনেকেই মানতে চাইছে না সে নিয়ে সচেতনতার জন্য প্রশাসন উদ্যোগী হয়েছেন কিন্তু এক শ্রেণীর অসচেতন ব্যক্তি মুখে মাস্ক না লাগিয়ে মাথাভাঙা শহরে ঘোরাফেরা করছে তাদেরকে বলা সত্ত্বেও তারা মুখে মাস্ক ব্যবহার করছেন না বাধ্য হয়ে পুলিশের পক্ষ থেকে তাদের ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আজ মাথাভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে এই অভিযান চলে মাথাভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্বেই এই অভিযান চলে মাস্কবিহীন কুড়িজন ব্যক্তিকে থানায় ধরে নিয়ে যাওয়া হয় তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল বলেন এ ধরনের অভিযান চলতেই থাকবে সরকারি বিধিনিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই অভিযান চলার সময় বেশ কিছু ব্যক্তিদের মুখে যখন মাস্ক নেই তখন কেউ কেউ দৌড়ে পালাবার চেষ্টা করেন আবার কেউ কেউ সোজা দোকানে ঢুকে মাস্ক কিনে নিয়ে মুখে লাগান এই ছবি ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় কেন কিনতেছে কেন

অতিমারি করোনার বারবারন্তের জেরে রাজ্য জুড়ে আবার শুরু হয়েছে কড়া বিধিনিষেধের পালা এই পরিস্থিতিতে স্থগিত রাখা হলো মালদা বইমেলা জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সোমবার বিকেল তিনটে নাগাদ মালদা যুব আবাস ময়দানে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল করোনার কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছে সেই উদ্বোধন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন দেখুন যেভাবে স্প্রেড হচ্ছে অমিক্রণ বলুন বা করোনাই বলুন তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কালকে একটা নোটিফিকেশান বেরিয়েছে এবং বইমেলাতে আজ থেকে আমাদের বইমেলা সম্পূর্ণ আমাদের অ্যারেঞ্জমেন্ট অলরেডি কমপ্লিটেড তিনটের সময় আজকে উদ্বোধন হওয়ার কথা কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে মালদারও সিচুয়েশান কিন্তু খুব একটা ভালো নয় যারা টেস্ট করছে বেশিরভাগই পজিটিভ ধরা পড়ছে তো আমরা কোনো প্রকার রিক্স দিতে চাইছি না কারণ বইমেলাতে একটা ভিড় হবে এবং কালচারাল প্রোগ্রাম না হলে সেই বইমেলার কিন্তু সার্থকতা হবে না গুরুত্বও পাওয়া যাবে না তো যেখানে কালচারাল প্রোগ্রাম আমাদের বন্ধ করে দিতে হচ্ছে তো সেই জায়গাটাতে শুরু স্টল থেকে অলরেডি কীরকম যেন একটা বইমেলা হলেও সার্থকতা হবে মানে ঠিক সঠিক পূর্ণাঙ্গতা লাভ পাবে না তো সব কিছু সিচুয়েশান মিলে এবং গভর্নমেন্টের গাইডলাইন মেনে আমরা একটু সিদ্ধান্ত এখনই ডিএম সাহেবের সঙ্গে কথা হলো যে পনেরো তারিখ পর্যন্ত আমরা একটু সিচুয়েশান দেখে নিই এখনো পর্যন্ত আমরা সেখানে আমাদের যা করেছি আমরা প্যান্ডেল থেকে শুরু করে সব থাকবে যদি সিচুয়েশান কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে পনেরো তারিখের পরে আমরা একটা ভাবনা চিন্তা করছি আপাতত আমরা স্থগিত রাখলাম এ বিষয়ে বইমেলায় স্টল দেওয়া এক ব্যবসায়ী জানান সিদ্ধান্ত নিয়েছে আপাতত এই কোভিড পরিস্থিতির জন্য মেলা স্থগিত করে আপনাদেরকে কখন জানানো হলো এই এই মাত্র জানানো এই দশ মিনিট মতো হলো আপনাদের জানানো হয় কী করছেন হ্যাঁ কী করছেন তাহলে আপনার এখন এই গুছিয়ে এখন রিটার্ন যাবো কলকাতাতে আমাদের গতকাল জানালে এই খরচ এইগুলো বেছে যেতে আর সুবিধা হতে হয় প্রশাসনের তরফ থেকে কিছু বলা হলো তারপরে তেমন কিছু বলা হয়নি ওই এক্সিডেন্ট হয়ে গেল এবার যে যার মতো গুটিয়ে নিয়ে চলে যেতে কোথায় বাড়ি আপনাদের বাঁকুড়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা প্রচারে নামল কতুলপুর থানার পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ তেসরা ডিসেম্বর বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে থানার পক্ষ থেকে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামলো থানার বিশাল পুলিশ বাহিনী এলাকার বিভিন্ন বাজার খেলার মাঠে কতুলপুর কতুলপুর গিয়ে সাধারণ মানুষকে থানার পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি তাদেরকে মাস্ক পরিয়ে দেন কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেন ভট্টাচার্য এছাড়াও তাদেরকে জানিয়ে রাখেন পরদিন থেকে যদি মাস্কবিহীন এবং কোনো জরুরি কাজ ছাড়া অযথা ঘোরাঘুরি করতে দেখেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কোতুলপুর পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একটি সুসজ্জিত করোনা সচেতনতা বিষয়ক ট্যাবলো বের করা হয় করোনার গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ করোনার বারবার অন্তে বন্ধ হয়ে গেল রসিকবিল জু ও পর্যটন কেন্দ্র চরম আর্থিক সংকটের মুখে স্থানীয় ব্যবসায়ীরা শেষ হয়েও হলো না শেষ এই প্রবাদটা যেন আক্ষরিকভাবে মিলে গেল রসিকবিল জুয়ের সাথে কোচবিহার জেলার শেষ প্রান্তে রয়েছে এই রসিকবিল জু ও পর্যটন কেন্দ্র শীতের মরশুমে পশু পাখি ও নিরিবিলি শান্ত পরিবেশের আনন্দ উপভোগ করতে কোচবিহার জেলায় রসিকবিল একটি অন্যতম পর্যটন কেন্দ্র করোনা আবহে দীর্ঘদিন ধরে হাতে গোনা পর্যটক নিয়ে চলছিল এই রসিক বিল পহেলা জানুয়ারি থেকে সবেমাত্র নিজের ছন্দে ফিরেছিল রসিক বিল পর্যটকদের আগমনে বেশ জমে উঠেছিল গোটা এলাকা হঠাৎ করোনার বাড়বাড়ন্তে সরকারি বিধিনিষেধের জেরে সারা রাজ্যের পাশাপাশি বন্ধ হয়ে গেল রসিক বিলের দরজা প্রবেশ নিষেধের নির্দেশিকা ঝুলছে রসিক বিলের গেটের সামনে রসিক বিলে ঘুরতে আসলেও গেটের সামনে নির্দেশিকা দেখে মন খারাপ করে ফিরে যাচ্ছেন পার্শ্ববর্তী রাজ্য আসাম সহ দূর থেকে আসা পর্যটকেরা বছরের শুরুতে কিছু আমদানির আশায় রাস্তার ধারে শাড়ি দিয়ে তৈরি হয়েছিল ছোট ছোট রেস্টুরেন্ট ও খেলনার জিনিসপত্রের দোকান অনেক আশা নিয়ে ঋণ ধার করে দোকান খুলেছিলেন সেই সব ব্যবসায়ীরা কিন্তু দুদিন চলতে না চলতেই বন্ধ হয়ে গেল রসিক বিলজু তাই এখন চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী খোকন বর্মন বলেন ভীষণ টেনশনে আছি যে এই মালগুলা করলাম সেগুলো কিভাবে কি করি তারপরে মনে করো বিক্রি হচ্ছে না লোকজন আসছে ঘুরে যাচ্ছে পার্ক বন্ধ এই মিনিজু যদি বন্ধই থাকে আমাদেরকে এটা সেটা আগেই বলার উচিত ছিল যে জানুয়ারির এক তারিখেই বলার উচিত ছিল যে তোমরা মাল করবা সেভাবে করো এখন তো আমাদেরকে কোনো ইস্যুই দিচ্ছে না তো এখন আমাদের যে মালগুলা আছে সবই নষ্ট হবে এমনকি কিছু দেখাইলামও আপনাকে ঠিক আছে চাউমিন টাউমিন অনেক দেখলাম যেটা নষ্ট হইলো ত্রিশ ত্রিশ হাজার টাকা ঋণ করছি আর দ্বিতীয়ত আমি ভীষণ গরিব লোক এমনিতে বন্ধন আশা এগুলো আছে এগুলো কিস্তি দেওয়া খুবই মুশকিল এখন বর্তমানে এখন তো মনে করো বিক্রি নাই এখন যে আমরা কী করবো সেটা ভাইবা পাচ্ছি না আর কি পনেরো বিশটা দোকান আছে হ্যাঁ তবে দেখতে হচ্ছে এখন কারণ আমাদের চলাফেরা রাস্তাই বন্ধ অপর এক ব্যবসায়ী বাবলু বর্মন বলেন কি করবো মানে এখন তো করার কিছু নেই আগের থেকে যদি জানানো হইতো যে রসিক বিল বন্ধ থাকবে বা বন্ধ হবে করোনা পরিস্থিতির জন্য তাহলে হয়তো এই দোকানটা দিতাম না বন্ধ করে দিল হঠাৎ রসিক বিল পর্যটন কেন্দ্র থেকে তো তো করতাম না এখন কী এখন তো বন্ধ করতে হবে দোকান আর তো করার কিছু নেই আসছে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় শুরু হলো পনেরো থেকে আঠারো বছর বয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়ে গেল পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান এদিন গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও শুরু হয় এই ভ্যাকসিন প্রদানের কাজ এদিন জলপাইগুড়ি ফণিন্দ্রদেব বিদ্যালয়ে ক্যাম্প করে শুরু হলো কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ সোমবার দুশো জন পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে এই ক্যাম্প শুরু করা হয় সোমবার থেকে সারা দেশ দেশজুড়ি শুরু হয়েছে পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরুর আগে ছাত্রদের সুরক্ষার স্বার্থে গোটা স্কুল চত্বরকে স্যানিটাইজড করা হয় এদিন ভ্যাকসিন ক্যাম্পের সূচনা করেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সুদীপ পাল প্রথমে করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রকাশ পরে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্রীরা ভ্যাকসিন দেওয়ার আগে প্রত্যেক ছাত্রের নাম রেজিস্ট্রেশন করা হয় আগামী দিনে একইভাবে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন এই ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি যে টিকাকরণ কর্মসূচি তার আজকে সূচনা হলো শুরু হলো সারা ব্যাপী শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের জলপাইগুড়ি জেলাতেও হয়েছে এবং জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি পৌরসভায় আজকে আমরা এই স্কুল ফণিন্দ ইনস্টিটিউশন থেকে আমরা এই কর্মসূচি শুরু করা হলো জলপাইগুড়ি পৌরসভার যে সমস্ত স্কুলগুলো আছে আমাদের এছাড়াও আমরা প্রত্যেক আগামী যে পাঁচ আরও যে পাঁচ ছ দিনের আছে সেগুলো আমরা জলপাইগুড়ি পৌরসভায় বসে আমরা ঠিক করে নিচ্ছি কোথায় কিভাবে আমরা এই কর্মসূচিগুলো করব আর আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন এসছেন জলপাইগুড়ি পৌরসভার এবং দুই ভাইস চেয়ারম্যান হয় তারাও এসছেন এবং স্কুলের হেড মশাই আছেন এবং অন্যান্য মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকাগণ আছেন সবার সহযোগিতায় কিন্তু আমাদের এই যে কর্মসূচিটা এটা আমরা শুরু করলাম এবং আশা করি যে আমাদের সারা জেলার সঙ্গে আমাদের পৌরসভার যে সমস্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের যে টিকাকরণ সেগুলো খুব সুষ্ঠুভাবে আমরা করতে পারব এখন শুরু হয়েছে ভ্যাকসিনেশন ভালোই হচ্ছে আমাদের ভালোই লাগছে সবার উপকৃত হচ্ছে আমরা লাইনে দাঁড়াতে হচ্ছে না আমাদের গার্জিয়ানদের বাচ্চাদেরও দাঁড়াতে হচ্ছে না গার্জিয়ানদের একটা ঘরে রাখা হয়েছে আমরা সব বসে আছি সবাই বাচ্চা অপেক্ষা করছি বাচ্চাদের জন্য কখন আসে বাচ্চারা অবশ্যই উপকৃত বাচ্চারা এত তাড়াতাড়ি করে ভ্যাকসিনেশনটা সব সবচেয়ে জলপাইগুড়ির মধ্যে এই স্কুল চালু হচ্ছে প্রথম আমরা সব সবই সবাই উপকৃত আর কি কোন সে আমাদের প্যান্ডেমিক ব্যাপার কি বলবো এখন কোভিড পরিস্থিতি এত খারাপ এখন তো আবার মোবাইলের পড়াশোনায় চালু হবে অনলাইনে আবার হতে হবে চতুর্দিকে যা ছড়িয়ে যাচ্ছে অতি ম্যারির জন্য কি করা যাবে এখন ভ্যাকসিন চো ভ্যাকসিন হয়ে গেলে যে স্কুল খুলবে তখন তো বাচ্চাদের পাঠাতে আমাদের যদি খুলে পাঠাতে আমাদের বাধ্য কিন্তু ভ্যাকসিন নিলেও যে হবে না এটা তো কোনো কথা নেই হতেই পারে এখন নিলে আমাদের উপকার হয় আর কি করোনা আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরেন্দ্রনাথ বর্মন করোনা তৃতীয় ঢেউ পিছু ছাড়ছে না রাজনৈতিক নেতাদের মন্ত্রী অরূপ বিশ্বাসের পর এবার করোনায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা মাথাভাঙার বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গীরীন্দ্রনাথ বর্মন বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা তথা মাথাভাঙা পৌরসভা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন লক্ষ্যপ্রদীপ প্রামাণিক বলেন খবরীয়া চব্বিশের সাংবাদিকের কাছ থেকে প্রথমে গিরীন্দ্রনাথ বাবুর করোনা পজিটিভ হয়েছে এই খবরটি পাই তারপর ওনার সাথে টেলিফোনে যোগাযোগ করি বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন গত কয়েকদিন থেকেই তার শরীর খারাপ ছিল আজ ডাক্তারবাবুর পরামর্শে তিনি করোনা টেস্ট করেন এবং সেখানেই বাবুর কোভিড পজিটিভ ধরা পড়ে এ বিষয়ে লক্ষ্যপতি প্রামাণিক জানান সত্যি এই সময় গিরিনবাবুর করোনা পজিটিভ ধরা পড়বে ভাবতে পারছি না উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি গিরিন্দ্রনাথবাবুর করোনা পজিটিভ হওয়াতে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় সব ধরনের নেতৃত্বরাই গিরীন্দ্রনাথ বর্মনের আরোগ্য কামনা করছেন লক্ষ্যপতিবাবু আরও বলেন হোম আইসোলেশনে থেকে ওনার চিকিৎসা চলছে যে কোনো অসুবিধা হলে আমরা নিশ্চয়ই ওনার পাশে আছি এবং থাকবো আমি এইমাত্র খবর পেলাম যে আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী ধীরেন্দ্রনাথ বদ্ম মহাশয়ের কোভিড পজিটিভ হয়েছে ওনার দুদিন দিন তিন শরীরটা খারাপই যাচ্ছিল আজকে ডাক্তারবাবু এখানে হাস হাসপাতালে গিয়ে উনি ডাক্তারবাবুকে ডাক্তারবাবুকে দেখিয়েছেন এবং টেস্ট করা হলে ওনার পজিটিভ হয়েছে এটা আগে হ্যাঁ বলুন এটা আমাদের দিক থেকে একটা এই মুহূর্তে বিশেষ করে নির্বাচনের প্রাগ মুহূর্তে ওনার অসুস্থতা আমাদের একটা সমস্যা থাকবে কোনো তবুও কোনো ব্যাপার না আমাদের দলটা বড় দল হ্যাঁ ওনার পরামর্শ আমরা নিয়েই আমরা কাজ করব আগামী দিনে উনি সুস্থ থাক সুস্থ হোক দিন সুস্থ হয়ে উঠুক এটুকু ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যারা আমরা যার গুণগ্রাহী বা যারা সমস্ত বলে না সমস্ত মানুষ ওনার সুস্বাস্থ্য কামনা করছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে ওনার রুপভারির জন্য মানে উপহার করার জন্য আমি আমি ব্যক্তিগতভাবে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনায় ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সুস্থ হয়ে উঠে আমার কর্মজীবনে ফিরে আসুন এটুকুই আমি কামনা করছি কোথায় রয়েছে উনি বাড়িতে রয়েছে হোম আইসোলেশন রয়েছেন আমাদের মিউনিসিপ্যালিটি ডাক্তারও যাচ্ছেন ওনার সঙ্গে ওনাকে দেখা করার জন্য ওনার পরামর্শ দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই সমস্ত রকম আমরা পাশে আছি যে কোনো সমস্যায় যে কোনো অসুবিধায় আমরা সব রকম সহযোগিতা